জল্পনা আগে থেকেই ছিল, সেই জল্পনা সত্যি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের বর্তমান রানী অমৃতা রায়। তিনি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন তা কার্যত স্বীকার করলেন নিজেই। বিজেপিতে যোগ দিয়েই অমৃতা জানান ভোটের লড়াইয়ে জিতে ফিরবেন তিনি। কৃষ্ণনগরের রানীমা বিজেপিতে যোগ দেওয়ায় তিনি যে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোটের ময়দানে নামবে তা এক প্রকার নিশ্চিত। তবে বিজেপি এখনও কৃষ্ণনগর লোকসভার প্রার্থী ঘোষণা করেনি। অনেকদিন ধরেই মহুয়ার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসাবে রানীমার নাম ভাসছিল জেলায়। কিছুদিন আগে কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে এসেছেন তিনি, তারপর বুধবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের নাম লেখালেন। এদিন মহুয়া মৈত্রের বিপক্ষে রানীমা বিজেপির প্রার্থী কিনা সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, যোগদানের পর একটি মহৎ উদ্দেশ্য আছে, তবে এই মুহূর্তে ঘোষণা করা যাবে না, দিল্লি থেকে জানানো হবে। এটা দিল্লিতে সিটে ফাইনাল হয় এবং দু তিন দিনের মধ্যে কৃষ্ণনগরে কে প্রার্থী দিল্লি থেকে ঘোষণা হবে। নিশ্চিতভাবে আমাদের রাজ্য থেকে একটা রেকমেন্ডেশন থাকে, আমরা আমাদের রেকমেন্ডেশন ওখানে জানিয়েছি, সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না। বিজেপি ইজ ভেরি ডিসিপ্লিন পার্টি, আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন, আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টি, পার্টির সিস্টেম মেনে আমি আজ। অন্যদিকে এদিন নদিয়া প্রসঙ্গে তিনি বলেন, কৃষ্ণনগর বিজেপির জায়গা, আজ যে 70টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করেছে এটা প্রমাণ করছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদিজিকে দিচ্ছে, সেটা স্পষ্ট ভাবে বলা যায়। কৃষ্ণনগর বিজেপির জায়গা, প্রয়াত সত্যব্রত মুখার্জি জলুবাবু এখান থেকে দুবার জিতেছেন, কেন্দ্রে মন্ত্রী হয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে এত লুটের পরেও একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপিকে মানুষ দিয়েছে, এবং গত কয়েকদিন আগে মোদিজি যে বিজয় সংকল্প যাত্রায় বিকশিত ভারতে কৃষ্ণনগর এসেছিলেন, অত সকালবেলা 10:30 উনি 11টায় এসেছেন, কিভাবে জনতার স্বতঃস্ফূর্ত সোচ্চার উপস্থিতি আপনারা দেখেছেন। আর আজকে 70টি সংখ্যালঘু পরিবার এবং তাদের নেতৃত্ব যোগদান, বিদায় পুরবোর্ডের দুবারের কাউন্সিলরের যোগদান, এটা নিশ্চিত করেছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদিজিকে কৃষ্ণনগরের জনগণ দিচ্ছে। দ্বিতীয়বারের মতো জলুবাবু একবার জিতেছিলেন, দ্বিতীয়বার আবার বিজেপি এবারে জিততে চলেছে। করিমপুরে একটি জনসভায় যান বিরোধী দলনেতা, সেখান থেকে কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বিজেপির একটি কার্যালয়েরও উদ্বোধন করেন তিনি। এখানেই তার হাত ধরে দলে যোগ দেন অমৃতা রায়। দেখুন, আমার কোনো পার্সোনাল এনমিটি নেই, কিন্তু হ্যাঁ, আমাদের আদর্শ হয়তো আলাদা। ডেফিনেটলি আমি এইতে এফেক্টেড যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর কিছু বিজেপিতে আসার কারণটা কি, মূল কারণগুলো কি কি, আপনি বিজেপিতে এলেন কেন, কি কারণে? বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। এছাড়াও চাপড়া বিধানসভার পলাশীপাড়া ও নাকাশীপাড়া বিধানসভা ও কৃষ্ণনগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড থেকে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করলেন বিজেপিতে। মূলত ওই এলাকায় সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছিল তা কাটাতেই কৃষ্ণনগরের নতুন বিজেপির কার্যালয় উদ্বোধন করা হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণনগর থেকে মলয় দেওয়ার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।